আসসালামু আলাইকুম। ইলেকট্রিক ট্রুমেজিং টেন্টটা আমি এটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এটা কিভাবে ইউজ করতে হবে, বাবুরা স্টেপ বাই স্টেপ কিভাবে এটা খেলতে হবে। এটার মধ্যে দুইটা পেন্সিল ব্যাটারি লাগানো হয়েছে, এটা খুবই ভারী একটা টেন্ট। এটা কিভাবে সেটিং করতে হবে আমি আগে বলে দিই। এখানে চারটা প্যাকেট থাকবে, চারটা প্যাকেটের মধ্যে আমি দুইটা প্যাকেট অলরেডি খুলেছি ট্রাই করার জন্য। আপনারা বুঝতে পারবেন এক প্যাকেটে কয় পিস করে থাকবে। এখানে দুই প্যাকেট আমি খুলে নিয়েছি শুধু ভিডিওটা আপনাদের সুবিধার জন্য করার জন্য। এখন এটা কিভাবে করতে হবে দেখতে পাচ্ছেন ও কিভাবে খুলতেছে আর এই বিস্কিটগুলো কিভাবে রাখতেছে, একটু দেখেন স্টেপ বাই স্টেপ কিভাবে রাখতেছে। এটা আপনার কালারগুলো সেটিং করে করে রাখবেন, তাহলে কালারগুলো দেখবেন খুবই সুন্দর করে বের হবে। আচ্ছা আমি এগুলো রাখতেছি এভাবেই, যেভাবে রাখতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেটিং করে রাখবেন। খুবই সুন্দর, মানে বড়দেরও এটা দিয়ে খেলতে খুবই পছন্দ করবেন। এটা আপনার চারটা প্যাকেট একসাথে ইউজ করবেন, একসাথে ব্যবহার করবেন। এটা এই না যে দুইটা প্যাকেট শেষ হয়েছে আমি দুইটা প্যাকেট পরে ব্যবহার করব, তা না। এটা চলাকালীন অবস্থাতে যতগুলো দিবেন ততই সুন্দর করে জিনিসটা সেটিং হবে। এটা ম্যাজিকটা আপনি একটু পরে দেখতে পারবেন, অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখলে তারপরে ম্যাজিক দেখতে পারবেন। এই কালারটা দাও, গ্রিন কালারটা দাও, অনেক সুন্দর। এটা দুইটা ব্যাটারি দিয়ে চলে, এটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি লাগে, অনেক ভারী একটা প্রোডাক্ট। এটা অনেকে হালকা ভাবতে পারে, এটা হালকা না, অনেক ওজন জিনিসটা। যেহেতু এটা খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট, মেড ইন চায়না। আমি মনে করি বাচ্চারা এটাতে কালার শিখতে পারবে, তারপরে টেনের মাধ্যমে কালারগুলো যে আস্তে আস্তে পড়বে আপনারা দেখে বুঝতে পারবে, অনেক সুন্দর। এখানে আমি যতগুলো এখানে সেটিং করা হচ্ছে সবগুলো আমি ঢুকিয়ে নিয়েছি। এখন এটা উপরের অংশটা খুবই স্মুথভাবে জিনিসটা সেটিং করে লাগিয়ে ফেলতে হবে। এখন এটা কোথায় রাখতে হবে একটু দেখেন, এই সাইড করে জিনিসটাকে সেটিং করতে হবে। এখন এটা এখানে এই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এখন এটার ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। যেমন মিউজিক করবে তেমন ট্রেনটা চলার পরে সুন্দর একটা ম্যাজিক দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন।